নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবঙ্গে যে সমস্ত স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে একটি অন্য রাজ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে সে নিয়েও আলোচনা করছি এটি সরকারি স্কুল তো এই হলো প্রথম প্রাইভেট স্কুলের আপডেট এখানে বলা হয়েছে ওয়ান্টেড টিচার গোয়থালস পাবলিক স্কুলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অ্যাড্রেস বলা হয়েছে পির পায়েনটি তারপর পোস্ট অফিস ভাগলপুর পিনকোড এইট ওয়ান থ্রি টু জিরো নাইন বিহার এখানে বিহারের স্কুলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তবে এখানে ইন্টারভিউটি হবে কলকাতাতে এটা একটি চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা এখানে পরিচালিত হয় অ্যাপ্লিকেশান নম্বরও রয়েছে এখানে সিনিয়র সেকেন্ডারি স্কুল এটি উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছে এখানে ইংলিশের টিচার নিয়োগ করা হয়েছে যোগ্যতা বলা হয়েছে মাস্টার ডিগ্রির সঙ্গে বিএড স্যালারিতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার সঙ্গে পি ম্যাথামেটিক্সে টিচার নিয়োগ করা হচ্ছে মাস্টার ডিগ্রির সঙ্গে বিএড স্যালারি দেওয়া হবে পঁয়ত্রিশ থেকে সরি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত সঙ্গে পি এফ কেমিস্ট্রিতে টিচার নিয়োগ করা হচ্ছে মাস্টার ডিগ্রির সঙ্গে বিএড পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো স্যালারির সঙ্গে পি এফ দেওয়া হবে সোশ্যাল সায়েন্সের টিচার নিয়োগ করা হচ্ছে এখানে মাস্টার ডিগ্রির সঙ্গে বিএড স্যালারি হবে পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার সঙ্গে পি এফ ওয়াক ইন ইন্টারভিউ হবে অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে যে এইটি থ্রি কশিপুর রোড নেয়ার উধমবাটি ওম রেসিডেন্সি ব্লক নম্বর ফোর ফ্ল্যাট এ ওয়ান কলকাতা পিনকোড নম্বর সাত লক্ষ এক এখানে ডেট বলা হয়েছে তেরোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ শনিবার টাইম বলা হয়েছে এখানে বারোটা থেকে বিকেল চারটায় তারপর এখানে বলা হয়েছে ইংলিশে অবশ্যই ফ্লুয়েন্ট হতে হবে এখানে বলা হয় যে ফ্লুয়েন্ট ইন ইংলিশ কম্পালসারি অ্যাজ মাস্ট সেফ অ্যান্ড ফ্রি রেসিডেন্স উইথ অ্যানিমেটিস এখানে সেফ অ্যান্ড ফ্রি রেসিডেন্সের ব্যবস্থা রয়েছে স্পেশাল নোটে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি রিজিউম নিয়ে যেতে হবে তারপর এখানে বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে ওয়েবসাইটও এখানে দেওয়া রয়েছে স্কুলের ট্রিপল ডাব্লিউ ডট গোয়থালস পাবলিক স্কুল ডট কম তো এই ছিল প্রথম স্কুলের আপডেট যেখানে ইন্টারভিউ হচ্ছে কলকাতাতে পরবর্তী স্কুল দিশারি পাবলিক স্কুল সিআইএসি অ্যাপ্লিকেটেড স্কুল এটা রেসিডেন্সিয়াল এবং ডে বোর্ডিং স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল হায়ার সেকেন্ডারি টিচার নিয়োগ করা হচ্ছে এখানে সাবজেক্ট বলা হয়েছে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার ইংলিশ হিন্দি হিস্ট্রি জিওগ্রাফি সাইকোলজি কমার্স ফিজিক্যাল এডুকেশান আর্ট অ্যান্ড ক্রাফট মাল্টি ইন্সট্রুমেন্টাল মিউজিকে টিচার নিয়োগ করা করা হচ্ছে এখানে ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচার সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এছাড়াও প্রি প্রাইমারি প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে এখানে টিচার ট্রেনিং প্রাপ্ত হতে হবে কনভেন্ট এডুকেটেড হতে হবে যে কোনো ট্রেন গ্র্যাজুয়েট টিচার হলে এখানে আবেদন করা যাবে তবে পাঁচ বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো ইংলিশ মিডিয়াম রেপুটেড স্কুল থেকে তারপর এখানে বলা হয়েছে যে কম্পেনশন উইল বি অ্যামং দ্য বেস্ট ইন দ্য ফিল্ড উইথ দ্য অ্যাট্রাক্টিভ পার্ক অ্যান্ড পারফরমেন্স লিঙ্ক রিওয়ার্ডেড তো এখানে নিজের যে ফিল্ড রয়েছে সেখানে ভালো রকম এখানে পারফরমেন্স দেখাতে হবে তার জন্য এখানে রিওয়ার্ডের ব্যবস্থাও রয়েছে ক্যান্ডিডেটকে এখানে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে থাকতে হবে এখানে বলা হয়েছে যে এক্সপার্টাইজ ইন ডিজি ডিজিটাল এডুকেশান সিস্টেম ডিজিটাল ডিজিটাল এডুকেশন সিস্টেমে এখানে কম্প হতে হবে অর্থাৎ ভালোভাবে ডিজিটাল এডুকেশান সিস্টেমে অর্থাৎ স্মার্ট বোর্ডে পড়ানোর ক্ষমতা থাকতে হবে সমস্ত কিছু নলেজ রাখতে হবে লাস্ট ডেট রয়েছে তিরিশ সাত দু হাজার চব্বিশ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ স্কুলের অ্যাড্রেস বলা হয়েছে অ্যাপ্লাই করতে বলা হয়েছে তিরিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়নি এখানে দেওয়া হয়েছে দ্য সেক্রেটারি দিশারি পাবলিক স্কুল দিশারি কমপ্লেক্স পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন মহিষাদল ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর বেঙ্গল ইন্ডিয়া পিনকোড সাত দুই এক ছয় দুই আট তো এখানে অফলাইনে আবেদন করার কথা এখানে উল্লেখ করা হয়েছে পরবর্তী একটি সরকারি স্কুল এটিও ইংলিশ মিডিয়াম স্কুল সৈনিক স্কুল বালাচারি জামনগর গুজরাটের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এটি ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুল এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে স্কুল মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে কন্ট্রাক্ট বেসে নিয়োগ করা হচ্ছে এক বছরের পিরিয়ডে বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশের মধ্যে এখানে কাট অফ ডেট বলা হয়েছে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ স্যালারি দেওয়া হবে পার মান্থ সাতচল্লিশ হাজার ছশো টাকা এমবিবিএস ডিগ্রি এখানে থাকতে হবে পরবর্তী পোস্ট এখানে ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর এবং মার্টন ফিমেল এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে স্যালারি দেওয়া হবে পার মান্থ কুড়ি হাজার টাকা তারপর এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বিপিএড থাকতে হবে এবং সঙ্গে বলা হয়েছে যে বা এখানে বলা হয়েছে তিন বছরের গ্র্যাজুয়েশান বা ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন কোর্স এখানে করে থাকতে হবে ডিটারেবল বলা হয়েছে এখানে এক্সপিরিয়েন্স চা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ফিজিক্স টিচার অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে স্যালারি দেওয়া হবে সাতচল্লিশ হাজার ছশো টাকা এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে সঙ্গে এম ডিগ্রি থাকতে হবে তো না হলে এখানে বলা হয়েছে যে বি এড ডিগ্রি থাকলেও এখানে আবেদন করা যাবে তারপর এখানে বলা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে প্রফিসিয়েন্ট হতে হবে যে কোনো রেসিডেন্সিয়াল স্কুল থেকে এক্সপিরিয়েন্স থাকতে হবে হিন্দি টিচার নিয়োগ করা হচ্ছে বয়স হতে হবে এখানে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটি ভ্যাকেন্সি রয়েছে স্যালারি দেওয়া হবে চুয়াল্লিশ হাজার নশো টাকা গ্র্যাজুয়েট হতে হবে সিটেড বা টেট কোয়ালিফাইড বা স্টেট কোয়ালিফাইড হতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম দু বছর যে কোনো সিবিএসই স্কুল থেকে এর হায়ার কোয়ালিফিকেশান এবং এনসিসি স্পোর্টস এক্সট্রা ক্যালিকুলার অ্যাক্টিভিটি থাকলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তারপর টিজিটি ম্যাথমেটিক্সে ভ্যাকেন্সি রয়েছে একটি হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে স্যালারি চুয়াল্লিশ হাজার নশো টাকা এখানেও গ্রাজুয়েট হতে হবে বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে সিটেড বা স্টেট কোয়ালিফাইড হতে হবে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হায়ার কোয়ালিফিকেশন থাকলে ভালো হয় এনসিসি স্পোর্টস এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এখানে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে এখানে স্কুলের প্রিন্সিপালকে অ্যাপ্লাই করতে এখানে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে টু দা প্রিন্সিপাল সৈনিক স্কুল বালাচাড়ি জামনগর থ্রি সিক্স ওয়ান টু থ্রি জিরো এখানে একুশ দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে এখানে একশো টাকা চারশো টাকা ডিমান্ড ড্রাফট কেটে আবেদন করতে বলা হয়েছে স্কুলের প্রিন্সিপালকে এখানে পেয়ে বলে আর জামনগর বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড এনভেলপে এখানে তিরিশ টাকার স্ট্যাম্প এখানে লাগিয়ে সেটা এখানে দিতে হবে কারণ যদি কল লেটার আসে তো ওই খামের মধ্যেই তোমাকে কল কল করার জন্য এখানে কল লেটারটি পাঠানো হবে স্কুলের ওয়েবসাইট বলা হয়েছে ট্রিপল ডাব্লিউ ডট এস এস সি এইচ এ ডিআই ডট ও আর জি আর অ্যাপ্লিকেশন কপি নোটিফিকেশনের সঙ্গে এখানে দেওয়া হয়েছে